শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকে এমপিএসএস অনলাইন স্কুলে তোমাদেরকে পুনরায় সুস্বাগতম। আমরা প্রতিদিনই তোমাদের সাথে একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমরা ভিন্ন ভিন্ন ক্লাসের বা শ্রেণীর সাথে আমরা ভিন্ন সাবজেক্টের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি বিজ্ঞান নিয়ে কাজ করি, আমি তোমাদের সাথে প্রতিদিনই ভিন্ন ভিন্ন শ্রেণীর ভিন্ন ভিন্ন বিজ্ঞান ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো আমরা বরাবরের মতোই আজকেও আমরা রসায়নের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তা আমাদের এই ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করার চেষ্টা করবে। বরাবরের মতো আমি আমার পরিচয় দেওয়ার চেষ্টা করব, যদিও তোমাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে অলরেডি, তারপরও আমি আমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক মাধবপুর ফাজিল উচ্চ বিদ্যালয়, মাধবপুর হবিগঞ্জ। আমি আজকে তোমাদের সাথে আবার আমি বলেছি একটু আগে যে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর আমাদের যে সাবজেক্ট অধ্যায় সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়, আর অধ্যায়টার নাম হচ্ছে রসায়ন ও শক্তি। এটা হচ্ছে আমাদের আজকে 3য় নম্বর ক্লাস। আমি সেটা ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই ক্লাস অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তাই এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তোমাদেরকে আমাদের এই 3 নম্বর ক্লাসে আবারও সুস্বাগতম। দেখো, তোমরা কিছু ছবি দেখার চেষ্টা করছো। দেখো এই যে এখানে, এগুলো কিসের ছবি তোমরা চিনো? সবাই চিনো এগুলো কিসের ছবি? তড়িৎ বিশ্লেষণ, প্রথম আমরা যেটা দেখছি একটা ড্যানিয়েল শেল, আর আমরা এটা একটা আর্কা ব্যাটারি বা আর আবার ড্যানিয়েল হতে পারে। এখানে আমরা বলছি এগুলো এগুলো সাধারণত হচ্ছে, তাদেরকে আমরা এক নামে সবগুলোকে ডাকি, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এরা হচ্ছে সবাই তড়িৎ রাসায়নিক কোষ। আমরা আজকে তোমাদের সাথে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকে বিষয় হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, আমাদের মধ্যে শিক্ষণফল যেগুলো আমরা রাখার চেষ্টা করছি, এগুলোর মধ্যে তোমরা দেখো 1 নম্বরে দেখতে পাচ্ছ তড়িৎ রাসায়নিক কোষের গঠন আমরা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ একটা তড়িৎ রাসায়নিক কোষ কী কী বিষয় নিয়ে গঠিত। তারপরে আমরা 2য় নম্বর যে শিক্ষণফলটা আমরা রেখেছি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের আজকের পাঠ থেকে আমরা এই দুইটা বিষয় আমরা শেখার চেষ্টা করব। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের গঠন, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যেতে পারি। একইভাবে আমি তোমাদেরকে আবারও তড়িৎ বিশ্লেষণ কোষের, অর্থাৎ আমরা এটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষের কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, এখানে আমরা তোমাদেরকে বলছি যে এই যে তড়িৎ রাসায়নিক কোষগুলো আছে, তাদের মধ্যে সাধারণত রাসায়নিক শক্তি থাকে। এই কোষগুলো রাসায়নিক শক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত করে। আমরা এই তাপশক্তিগুলোকে ব্যবহার করে সাধারণত বিদ্যুৎ শক্তি উৎপাদন করি, এছাড়া অন্যান্য শক্তিতেও রূপান্তর করতে পারি। আমরা এখানে তোমাদেরকে বলছি বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াও ঘটাতে পারি। তবে আমরা আমাদের বাসায় সবসময় কোনো না কোনো শক্তির ব্যবহার সবসময় করে থাকি। আর তুমি আমি যেটা দেখছো, আমরা মানুষ জীব, তারা প্রতিনিয়ত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কোনো না কোনো শক্তির ব্যবহার প্রতি সেকেন্ডেই হচ্ছে। আমরা যেভাবে দেখতেছি এটাও কিন্তু একটা শক্তি। আমরা যে কথা বলছি এটাও এক ধরনের শক্তি। আমরা যে হাঁটা চলা করি সেগুলো এক ধরনের শক্তি। কিন্তু আমরা তোমাদের সাথে যে শক্তিগুলো নিয়ে কথা বলছি এগুলো রাসায়নিক শক্তির বিভিন্ন কাজে কোন সময় কোনটা কী ধরনের আমরা ব্যবহার করি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং যদিও কিছু আলোচনা আমাদের পূর্বের ক্লাসগুলোতে হয়েছে, আর আজকে আমাদের স্পেশালি হবে তড়িৎ বিশ্লেষণ কোষের গঠন নিয়ে আমরা কথা বলবো। তবে তড়িৎ বিশ্লেষণ কোষের গঠনের মধ্যে কী কী জিনিস থাকে ওই জিনিসগুলোর পরিচয় আমাদেরকে আগে নিতে হবে। তবে এখানে আমরা তোমাকে বলছি, দেখো তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি আমরা। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে, মানে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে, রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, অথবা বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তাহলে আমরা বলছি যে যন্ত্র, তাহলে তার মানে তড়িৎ রাসায়নিক কোষ একটা যন্ত্র। তা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটাবে এবং সেটাকে রাসায়নিক শক্তিতে শক্তিকে তারা কী করবে, সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে, অথবা সেই বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সংগঠন করতে পারে। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে বলা হয় রাসায়নিক কোষ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক
কোষ। তড়িৎ তো আমরা চিনি সবাই, বিদ্যুৎ বা তড়িৎ। এখানে আমরা তোমাদেরকে বলছি এই যে তড়িৎ রাসায়নিক কোষগুলো থাকে তাদের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের দণ্ড বসানো থাকে। এখানে আমরা স্পেশালি দুইটা দণ্ড বসানোর কথা বলছি, সেটা হচ্ছে দুইটা দণ্ডই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, তড়িৎদ্বার বলা হয়। এই যে দণ্ডগুলো বসানো থাকে এই দণ্ডগুলোকে তড়িৎদ্বার বলা হয়, তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তড়িৎদ্বার বা ইলেকট্রোড। দেখো তুমি ড্যানিয়েল সেলের মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ লিখে রেখেছি যে দণ্ডগুলো, এগুলোই সাধারণত তড়িৎদ্বার অথবা ইলেকট্রোড। আচ্ছা, তোমাদেরকে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ কোষের ছবি দেখাচ্ছি। এখানে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ যে কোষটা, তড়িৎ বিশ্লেষণের কোষের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি। দেখো আমরা কি বলছি যে যে কোষের বাইরে কোনো উৎস থেকে শক্তি প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, অর্থাৎ বাহির থেকে শক্তি দেওয়া হয় দিয়ে তার ভিতরে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানো হয়, এই যে যন্ত্রটা এটাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি ছবিটা, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষক কোষ। সহজ কথা আমরা বলতে পারি যে কোষের মধ্যে বা যে যন্ত্রের মধ্যে সাধারণত তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় বাহির থেকে শক্তি দিয়ে, ওই কোষটাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি। দেখো আরেকটা, এই যে এটাকে তোমরা চিনো পেন্সিল ব্যাটারি বলি আমরা সবাই, এটাকে পেন্সিল ব্যাটারি বলি। এই ধরনের যে কোষগুলো আছে এগুলোকে ড্যানিয়েল কোষ বলা হয়। সাধারণত আমরা বলছি যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে তাকে গ্যালভানিক কোষ, তাকে গ্যালভানিক কোষ বলা হয়। এই যে গ্যালভানিক কোষগুলো, গ্যালভানিক কোষগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা দেখো, আমরা দেখার চেষ্টা করছি। আমরা এখানে তোমাকে যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে এগুলোকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা বলছি যেমন তোমরা জানো, তা আমরা এখানে উদাহরণ দিচ্ছি ধাতু, গ্রাফাইট। ধাতুর মধ্যে মোটামুটি সবাই বিদ্যুৎ পরিবহন করে। তারপরে গ্রাফাইট, গলিত লবণ, তারপরে লবণের দ্রবণ, অ্যাসিড ও ক্ষারের দ্রবণ ইত্যাদি ইত্যাদি আমরা কথা বলছি। আচ্ছা, এই যে পরিবাহীগুলো হয় এই পরিবাহীগুলো সাধারণত দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী এবং আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি তোমাদেরকে সহজে বোঝার জন্য, সেটা হচ্ছে ধাতু। যত ধাতু আছে তারা সবাই ইলেকট্রনীয় পরিবাহী। আচ্ছা, আমরা তাদের একটা একটা বিশ্লেষণ দেখার চেষ্টা করব। এই যে দেখো, এটা ইলেকট্রনীয় পরিবাহী, আর এই যে পরেরটা দেখছো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা একটা দ্রবণ, পরেরটা দেখতেছো আর দ্রবণ, লবণের দ্রবণ, এগুলো বিদ্যুৎ পরিবহন করে কিন্তু এগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর প্রথম যে ছবিটা দেখছো সেটাকে বলা হয় ধাতব পরিবাহী, অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী নামে পরিচিত। তোমার বাসার যে বিদ্যুতের তার, তোমার বাসার যে বিদ্যুতের তার সবগুলো ইলেকট্রনীয় পরিবাহী। ঠিক আছে, আবার তুমি যখন ফ্যানের মধ্যে হিটার দিয়ে বিদ্যুৎ পরিচালনা করো, বিদ্যুৎ চলাচল করাও, তখন হয় যে ফ্যানটা সেটা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা আমরা এখন যাই, এই যে দেখি আমরা কিছু তড়িৎ ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, এগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। আর আমরা এখানে ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো, তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ কীভাবে চলে এগুলোর কিছু শর্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। এখানে আমরা এখানে বলছি যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ চলাচল করে, ইলেকট্রন মাধ্যমে, সেই সকল পদার্থগুলোকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল কীভাবে করে। আমরা জানি সাধারণত ধাতুগুলোর মধ্যে ধাতব বন্ধন কাজ করে, আর এই ধাতব বন্ধনগুলোর মাঝখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকতে পারে এবং থাকে, আর এই মুক্ত ইলেকট্রনগুলোই সাধারণত মুক্তভাবে চলাচল করে থাকে, আর এই মুক্তভাবে চলাচল করার কারণেই বিদ্যুৎ তাদের মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে। ঠিক আছে, আমরা এখানে তোমাদেরকে বলছি যে এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, গ্রাফাইটেও মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু এখানে তো আমাদেরকে বলছে যে এ সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। সুতরাং এই সকল পদার্থ যেগুলো আছে সবগুলোকে সাধারণত ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। আমরা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখো এখানে লোহার কথা আমরা বলছি, কিন্তু লোহা কিন্তু স্পেশালি পরিবাহী না। আমরা দেখো বিদ্যুতের তার ছবি দিচ্ছি, তামা, তামার তার, কপার, কপার,
কপারের যে তার প্রচুর পরিমাণে বিদ্যুৎ মানে পরিবাহী মানে পরিবহন করে, আর এই পর্যন্ত যত ধাতব বিদ্যুৎ পরিবাহী আবিষ্কার হয়েছে এর মধ্যে কপারই সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইত্যাদি হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী। এখানে আমরা কিছু উদাহরণ বলেছি, লোহা, কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি, এরা বিদ্যুৎ ইলেকট্রনীয় পরিবাহী। আচ্ছা, আমরা আবার আর একটা বলছি, দেখো, পানির ছবি দিয়েছি তোমাদেরকে, তারপরে অ্যাসিডের ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে। এই যে পদার্থগুলো আছে তারা সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এরা যে পদার্থগুলো আছে এর মধ্যে কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে সাধারণত আমরা কি করি, সহজে তারা প্রচুর পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখানে তোমাদেরকে বলছি আমরা যে যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, ওই সকল পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। তাইলে ওই যে পদার্থটা আছে তারা যখন আমরা পানিতে মিশাই তখন দ্রবণ তৈরি করে, তখন সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর এই যে পদার্থটা, এই পদার্থটার মধ্যে আমরা বিদ্যুৎ চালনা করলে এবং তাদেরকে বিশ্লেষণ করলে ওই পদার্থটাই সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নামে পরিচিত। ঠিক আছে, এখানে আমরা বলছি যার মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ পরিবহন করে, এবং যেমন আয়নিক যৌগ তারা সবাই বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিছু ফুলার যৌগ আছে, কিছু কিছু ফুলার যৌগ, সব ফুলার যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। আমরা এখানে বলছি আরও কিছু উদাহরণ তোমাদেরকে বলছি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তারপরে কপার সালফেট দ্রবণ, সালফিউরিক অ্যাসিড, তারপরে ফানি, তারপরে ইথানিক অ্যাসিড, এরা সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এরা বিদ্যুৎ চলাচলে সাহায্য করে এবং বিদ্যুৎ চলাচলের সময় বিভিন্ন ধরনের পদার্থকে বিশ্লেষণ করতেও সাহায্য করে। সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন দ্রবণ তৈরি হয়, এই দ্রবণের মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলাচল করতে পারে, এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, আমরা এখানে তোমাদেরকে বলছি এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আবার দুরকম হতে পারে, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলো সাধারণত আমরা একটু দেখি, এই যে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে তীব্র পরিবাহী, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কিন্তু সব অ্যাসিড আবার নাও হতে পারে। আমরা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা তোমাদেরকে তাদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে আয়নিত হয়, তার মানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এদেরকে সাথে যখন আমরা পানি মিশাই তখন তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। আর এই ঘটনাটা যখন এদের মধ্যে ঘটে তখন আমরা তাদেরকে বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা কী কী কথা বলছি, শক্তিশালী যতগুলি অ্যাসিড আছে সবাই, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, নাইট্রিক, ফসফোরিক, পারক্লোরিক ইত্যাদি সবাই, এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা তারপরে দেখি মৃদু খাড়া, দেখো মৃদু সাধারণত আমরা দেখছি ইথানোয়িক অ্যাসিড এবং পানি, এরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই আমরা এখানে তোমাদেরকে পানির কথা উদাহরণ দিয়েছি এবং ছবি দেখানোর চেষ্টা করছি, তাহলে আমরা তাদের সংজ্ঞাটা কী দেব, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে, যেমন পানি, তারপরে ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এখানে আমরা আরেক কিছু তোমাদেরকে কথা বলার চেষ্টা করেছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে সাধারণত কী কী জিনিস থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি, দেখো, এবং একটা ছবি তোমাদেরকে দেখিয়েছি, যেটা ড্যানিয়েল শেলের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত এই কোষগুলোর মধ্যে সাধারণত দুইটা দণ্ড থাকে পরিবাহী, এই পরিবাহীগুলো ধাতব হতে পারে আবার গ্রাফাইটেরও হতে পারে। এই যে পরিবাহীগুলো থাকে এই পরিবাহীগুলোকে তড়িদ্বার বলা হয়, তড়িদ্বার। আর এই পরিবাহীগুলো দুই ধরনের হয়, একটা হয় ধনাত্মক আর একটা হয় ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হয় ঋণাত্মক। আচ্ছা, আমরা এখানে তোমাদেরকে বলছি যে সাধারণত তড়িদ্বার থেকে ঋণাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, আবার কোনো কোনো তড়িদ্বার ইলেকট্রন ত্যাগ করে, করে তারা অন্য পরমাণুকে আকর্ষণ করার চেষ্টা করে। আমরা এখানে তোমাদেরকে বলছি, দেখো, ধনাত্মক দণ্ডকে অ্যানোড বলা হয় এবং ঋণাত্মক তড়িদ্বার যেটাকে সেটাকে ক্যাথোড তড়িদ্বার বলা হয়। তাহলে একটা
কোষের মধ্যে দুই ধরনের তড়িৎদ্বার থাকে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় অ্যানোড এবং নেগেটিভ যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় ক্যাথোড। তাহলে এই দুই ধরনের তড়িৎদ্বার একটা তড়িৎ বিশ্লিষ্ট কোষের মধ্যে থাকে। আচ্ছা, আমরা এখানে তোমাদেরকে আরো কিছু সাধারণত সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। প্রথম এখানে একটা স্পেশাল সংজ্ঞা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। আমরা এখানে তোমাদেরকে বলছি, দেখো, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তাহলে আমরা কি বলছি, তড়িৎ বিশ্লেষক মানে কোনগুলো, যাদের মধ্য দিয়ে সাধারণত বিদ্যুৎ সহজে পরিবাহিত হতে পারে, যাকে সহজে বিশ্লেষণ করা যায়, যারা বিশ্লেষিত হয় তড়িৎ চালনার পরে বিশ্লেষিত হয়, ওই সকল পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়, ওই বিক্রিয়াটা যে সংঘটিত হয় সেই থাকেই মানে ওই ঘটনাটাকেই তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। তাহলে যে সকল পদার্থের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটার ফলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাহলে তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করি, তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ চলতে থাকবে, প্রক্রিয়াটা যখন চলতে থাকবে, পুরা যে ঘটনাটা সেই পুরা ঘটনাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আমরা এখানে তোমাদেরকে আর একটা কথা বলার চেষ্টা করছি। দেখো, আমরা সাধারণত এই তড়িৎ বিশ্লেষণ কোষ তৈরির জন্য কি কি জিনিস নিতে পারি। আমরা এখানে তোমাদেরকে চীনা মাটির পাত্রের কথা বলছি। চীনা মাটির পাত্র, একটি বিদ্যুৎ উৎস বা ব্যাটারি, তারপর লাগবে দুটি পরিবাহী, তারপরে লাগবে দুটি পরিবাহী নিতে হবে এবং দুটি তড়িৎদ্বার নিতে হবে। আমরা এই তড়িৎদ্বারগুলোকে সাধারণত কি করি, ব্যাটারির সাথে সংযোগ দেই, ব্যাটারির সাথে সংযোগ দিয়ে তাকে তড়িৎ বিশ্লেষণ কোষে বসাই, আর সবগুলোকে একত্রিতভাবে তড়িৎ বিশ্লেষণ কোষ বলা হয়। অর্থাৎ এই সকল বিষয়ের বা বস্তুর বা উপাদানের সমষ্টি যেটা, সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই হচ্ছে তার ছবি, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ কোষের ছবি। এখানে আমরা পজিটিভ নেগেটিভ তার নিয়ে মানে দণ্ড নিয়েছি, আর একটা ব্যাটারি নিয়েছি, একটা চীনামাটির পাত্র নিয়েছি, তারপরে কিছু দ্রবণ অর্থাৎ পানি অথবা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এই সবগুলি মিলে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। আচ্ছা, আমরা এখানে তোমাদেরকে একটা কাজ দেওয়ার চেষ্টা করেছি, তড়িৎ বিশ্লেষণ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তোমরা এটা বাসায় একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করবে, পজিটিভ নেগেটিভ দণ্ডর কথা উল্লেখ করে। দেখো এটা কি, তোমরা চিনো এটাকে কি, এটা এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি, আমরা যে লবণ খাই, সাধারণত যে লবণটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, খাবার লবণ, সেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ। আচ্ছা, আমরা সাধারণত এই খাবার লবণের তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন দেখি আমাদের কি অবস্থা আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ কোষের ছবি, এটা আমাদের তৈরি সোডিয়াম। আমরা কি করছি, তড়িৎ বিশ্লেষণ কোষের ভিতরে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ নিয়েছি আমরা। যখন আমরা জানি সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা তড়িৎ পানির সাথে মিশ্রিত করি বা দ্রবণ তৈরি করি, তখন তারা আয়ন তৈরি করে, অর্থাৎ সোডিয়াম প্লাস হয় এবং ক্লোরিন মাইনাস হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা তড়িৎদ্বার, ব্যাটারির উপরে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ব্যাটারি। কোনটা, এটা এটা হচ্ছে ব্যাটারি। এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত। এই যে টানগুলো দেওয়া থাকে, এটা যেটা ছোটো থাকে এটা হচ্ছে মাইনাস, যেটা বড় থাকে এটা হচ্ছে প্লাস। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এই দণ্ডটা যুক্ত আছে, সেজন্য এটা হচ্ছে অ্যানোড, এই যে দণ্ডটা হচ্ছে অ্যানোড। আর এটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে বিধায় এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। এরা হচ্ছে পরিবাহী তার, এরা হচ্ছে পরিবাহী তার। তাহলে আমরা এই তড়িৎ বিশ্লেষণ কোষের ভিতরে আমরা নিয়েছি কি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়ার পরে দেখো সোডিয়াম ক্লোরাইড এরকম হয়ে গেছে, আয়ন তৈরি করে ফেলেছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এরকম আয়ন তৈরি করেছে। এরা যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন কি ঘটে, দেখো এই ক্লোরিন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, এই ক্লোরিনটা অ্যানোডে গিয়ে ইলেকট্রনটা ত্যাগ করে দিবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে যাবে। একইভাবে এই সোডিয়াম
আমরা যে সোডিয়ামটা দেখাচ্ছি, এই সোডিয়াম আমরা এটা আবার দেখব, এটা যে সোডিয়াম, এই সোডিয়াম সাধারণত কি করে, ক্যাথোডের বদ্ধ থেকে ইলেকট্রন গ্রহণ করে, এখান থেকে ইলেকট্রনটা নেয়, নিয়ে এসে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। এই যে ঘটনাটা ঘটে, এই পুরা ঘটনাটা একটা কোষের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এখানে আমরা বলছি, যেমন দেখো তোমাদেরকে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করেছি, দণ্ড দুইটির একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অন্যটিকে ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করে এই তড়িৎ বিশ্লেষণ কোষটা তৈরি করেছি। যখনই আমরা এখানে এই ব্যাটারির মধ্য থেকে কোনো সুইচ অন করব, তখনই তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা বলছি অ্যানোডগুলো সাধারণত ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে এবং ক্যাথোডগুলো সাধারণত ধনাত্মক আয়নকে আকর্ষণ করে। এজন্য অ্যানোডের দিকে যারা আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন, তার মানে সিএল মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়নটা হচ্ছে অ্যানায়ন, আর সোডিয়াম প্লাস তার মানে সোডিয়াম আয়নটা হচ্ছে ক্যাটায়ন। তার মানে যারা অ্যানোডের দিকে আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন এবং যারা ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় ক্যাটায়ন। আমরা এখানে আকর্ষণ বিকর্ষণের কথা বলে আমরা বলার চেষ্টা করছি, এই জন্য যে সাধারণত একে অপরের প্রতি যে আকর্ষণের বিষয়টা পজিটিভ নেগেটিভলি সবচেয়ে বেশি হয়ে থাকে। তাহলে আমরা বলছি এখানে ধনাত্মক প্রান্তের দিকে যাবে ঋণাত্মক আয়নযুক্ত পদার্থ এবং ঋণাত্মক প্রান্তের দিকে যাবে ধনাত্মক আয়নযুক্ত পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো সোডিয়াম ক্লোরাইডকে যখন সাধারণত আমরা পানিতে মিশাই তখন এই ধরনের আয়ন তৈরি হয়, একটা হলো ক্লোরিন আয়ন আর একটা হচ্ছে সোডিয়াম আয়ন। দেখো তাদের মধ্যে যে রিয়াকশনটা হয় দেখো এরকম হয়, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে ক্লোরিন আয়ন এবং সোডিয়াম আয়ন তৈরি করে। একই সাথে পানির মধ্যে আবার কিছু আয়ন থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, এইচ প্লাস এবং ওএস মাইনাস, এই দুই ধরনের আয়ন তৈরি করে। তাহলে দুতল আয়ন সংখ্যা কয়টা হলো, চারটা, ক্লোরিন আয়ন সোডিয়াম আয়ন অর্থাৎ এবং হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, এই আয়নগুলো তৈরি হলো এখানে। আমরা এখানে দেখছি যে পানি কিভাবে ভেঙে গিয়ে আয়ন তৈরি করে, একটা হলো হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। আমরা তোমাদেরকে দেখো আর কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, এখানে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন তৈরি করার ক্ষমতা বেশি, তোমাদেরকে বলছে সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি। এর কারণ কি? এর কারণ আমরা একটু পরে আবার দেখবো, এই স্লাইডের মধ্যে আছে, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। তবে তোমরা মনে রাখো যে সোডিয়াম আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা এখানে বেশি। তো যদি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হয় তাহলে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে? নিশ্চয়ই আগে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, এটা হচ্ছে এখানের ঘটনা। আচ্ছা, এই যে আমরা ঘটনা বলছি, ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। আমরা জারণ বিজারণ অংশের মধ্যে ব্যাখ্যা করে আসছি যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। এখানেও জারণ ঘটেছে, কোথায়? অ্যানোডে। অ্যানোডে ক্লোরিন কি করেছে? ইলেকট্রন ত্যাগ করেছে। কেন? ইলেকট্রনটা আমরা জানি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন এখানে ত্যাগ করলো কেন? এখানে ক্লোরিন যেটা ছিল সেটা ক্লোরাইড আয়ন হিসেবে ছিল, তার মানে সে আগে ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে, গ্রহণ করে সে আয়নে পরিণত হয়েছে। এখন সে কি করবে? পরমাণুতে পরিণত হবে। তো পরমাণুতে পরিণত হইতে গেলে তাকে কি করতে হবে? তার যে আয়নের পরিবেশটা আছে, আয়নের যে ইয়েটা আছে, তাকে এটা ত্যাগ করতে হবে। ত্যাগ করে সে পরিণত হইতে হবে পরমাণুতে। সেজন্য কি করেছে, সে অ্যানোডে গিয়ে সেই ইলেকট্রনটা কি করলো, ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়া মানে আমরা জানি জারণ, সেজন্য অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটেছে। দেখো আমরা এই ঘটনাটা দেখলাম, এরকম হয়েছে, সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে। একে আমরা দুইটা বিক্রিয়া দেখানোর চেষ্টা করেছি। আবার ক্লোরিন ক্লোরিন এরকম লক্ষ 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 তৈরি হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে। তাইলে আমরা জানি ক্লোরিন হচ্ছে গ্যাসীয় অণু এবং তার মধ্যে দুইটা পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি হয়। তাইলে এখানে সিএল প্লাস সিএল মিলে সিএল টু হয়েছে, তখনই ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। দেখো একইভাবে সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কেননা সোডিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়ে আসে। তাইলে সোডিয়াম পরমাণুতে পরিণত হইতে গেলে কি করতে হবে? তার ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন, ইলেকট্রন গ্রহণ করে সে পরমাণুতে পরিণত হবে। ঠিক একইভাবে আমরা রিয়াকশনটা দেখানোর চেষ্টা করেছি। দেখো তাহলে ক্যাথোডে কি হবে? সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রনটা নিবে, তে নিলে কি কি ঘটনা ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে। এই ঘটনা ঘটেছে, সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন সোডিয়াম। তাহলে
পরমাণু তৈরি হয়েছে। এখন আমরা বলছি ক্যাথোড দ্বারা যে আয়ন আকর্ষিত হয় তাকে বলা হয় ক্যাটায়ন, এবং অ্যানোড দ্বারা যে আয়ন আকর্ষিত হয় সেটাকে বলা হয় অ্যানায়ন। যদিও আমরা আগে তোমাদেরকে অ্যানায়ন এবং ক্যাটায়নের ব্যাখ্যা দিয়েছি, তারপর আমরা এখানে নোট ডাউন করার চেষ্টা করেছি। আমরা এখানে আবার পৃথকভাবে ক্যাথোড তড়িদ্বারের বিক্রিয়াগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখো পর্যায়ক্রমিকভাবে এটা বিজারণ বিক্রিয়া ঘটার ফলে এখানে কি হয়েছে, হাইড্রোজেন তৈরি হয়েছে এবং সোডিয়াম তৈরি হয়েছে। এই ঘটনার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দুজন তৈরি হয়েছে এখানে। কোথায়? বিজারণ বিক্রিয়ার ফলে। তাহলে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করার ফলে সোডিয়াম পরমাণু এবং হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করার ফলে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করেছে। আচ্ছা, একইভাবে আমরা এটার ব্যাখ্যা দিয়েছি এখানে, যদিও আমাদের এই ব্যাখ্যা খুব একটা দরকার নাই। এখানে আমরা আয়নের কথা বলছিলাম, যে তোমরা জানো সক্রিয়তা সিরিজ, তোমরা জানো পরমাণুর বা পদার্থের সক্রিয়তার সিরিজ, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম লিথিয়াম এগুলো, এই যে তাদের একটা সক্রিয়তার সিরিজ আছে, তা কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম। এখানে আমরা দুইজনের কথা বলছি, যেমন ঋণাত্মক ক্লোরিন এবং হাইড্রোজেন, আরে সরি হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের প্রবণতা কেমন? আমরা তোমাদেরকে বলছি যে ক্লোরিন এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা হাইড্রোক্সিল আয়নের চেয়ে কম, হাইড্রোক্সিল আয়নের চেয়ে কম, কারণ ক্লোরিন সক্রিয়তার সিরিজের উপরের দিকে আছে আর ও হাইড্রোক্সিল আয়ন সক্রিয়তার সিরিজের নিচের দিকে আছে। তাহলে আমরা বলছি যে সকল পদার্থ নিচের দিকে থাকে, আয়ন যেগুলো নিচের দিকে থাকে, তার ইলেকট্রন ত্যাগ মানে ত্যাগের প্রবণতা কি হয়, বেশি হয়। কিন্তু এখানে এখানে সাধারণত ক্লোরিনের ঘনত্ব বেশি থাকার কারণে ক্লোরিন আগে ইলেকট্রনটা ত্যাগ করবে, এখানে ক্লোরিনের ঘনত্ব বেশি সে কারণে। আমরা এখানে তোমাদেরকে অ্যানোডের বিক্রিয়ার কথা বলার চেষ্টা করছি। দেখো ক্লোরিন ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, করার পরে ক্লোরিন পরমাণুতে ক্লোরিন ক্লোরিন মিলে ক্লোরাইড মানে পরমাণু, ক্লোরিন পরমাণু তৈরি করেছে। এই হচ্ছে আমাদের সাধারণত বিক্রিয়ার যে বিষয়, অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াগুলো সেগুলো। আমরা তোমাদেরকে দলীয় কাজ রাখার চেষ্টা করেছি এখানে একটা, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। ক্যাথোড বিক্রিয়ার ইচ্ছাগুলো তোমরা এটা এখনই করে ফেলতে পারো, এখনই আমাদের ক্লাসের সামনে বসে বসে সেগুলো করে ফেলো, এটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা যদি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বুঝে আসে তাহলে এখানে ক্যাথোড বিক্রিয়ার অবশ্যই পারবে। আমি আবার একটা কাজ বাড়াই দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া তো করবেই, অ্যানোড বিক্রিয়াটার সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণের যে সার্বিক বিষয় সেটা তোমাদের শেখা হয়ে যাবে। আমরা তোমাদের সুবিধার জন্য এখানে একটা সক্রিয়তা সিরিজ দেওয়ানোর চেষ্টা করেছি। দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন, এ দেখো ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন যেগুলো, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়ন যেগুলো। আমরা এখানে তোমাদেরকে এটাই বলছিলাম যে ক্যাটায়নের তালিকার মধ্যে যারা নিচের দিকে আছে, এই যে দেখো নিচের দিকে আছে, যেমন আমরা যদি উদাহরণ তোমাকে বলি, যেমন ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কে আগে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, কে আগে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে তোমাকে খেয়াল করতে হবে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এটা তোমাকে মনে রাখতে হবে, চিন্তা করতে হবে। এবং আমরা তোমাদেরকে আরও জিঙ্ক এবং আয়রনের মধ্যে কে ইলেকট্রন আগে গ্রহণ করবে, তাহলে জিঙ্ক এবং আয়রনের মধ্যে সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে আয়রন। কেননা আয়রন জিঙ্কের সক্রিয়তা সিরিজের নিচের দিকে আছে, কিন্তু ইলেকট্রন ত্যাগ করার সময় আমাদের আরে গ্রহণ করার সময় আয়রন সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম এরা কী করবে, এরা বিক্রিয়া সবার আগে অংশগ্রহণ করবে। বিক্রিয়া যখন অংশগ্রহণ করে তখন তারা সবার আগে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু তাদের দুজনের মধ্যে যখন তুলনা করবে তখন নিচে যে থাকে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে যদি আয়নিত অবস্থায় থাকে। একইভাবে তোমরা ওইখানে দেখতে পাচ্ছ অ্যানায়নের মধ্যে একই ঘটনা, যে হাইড্রোক্সিল আয়ন যেটা, এটা আগে ইলেকট্রনটা কী করবে, ত্যাগ করার কথা, তাই না, সে আগে ইলেকট্রন ত্যাগ করার কথা। কিন্তু আমরা ওইখানে দেখে আসছি কি, ক্লোরিন আগে ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে। এর কারণ কি, কারণ হচ্ছে ক্লোরিনের ঘনত্ব বেশি ছিল সেই কারণে, আর যদি ঘনত্ব সমান সমান হয় তাহলে সেখানে হাইড্রোক্সিল আয়নটা আগে ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা আজকে এই চ্যাপ্টারের উপরে কিছু মূল্যায়ন দেওয়ার চেষ্টা করেছি তোমাদের, তোমরা চেষ্টা করে দেখো কতটা তোমরা এখান থেকে আমাদের শেখা সম্পন্ন হয়েছে। আমরা এখানে গ্যালভানিক কোষের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, পরিবাহী বলতে কি বোঝায় এগুলো বলেছি, তারপরে অ্যানোড ক্যাথোড কি, তড়িৎদ্বার কি, ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে বলার চেষ্টা করেছি, এবং তোমাদেরকে
মূল লাইনের কাজ করার চেষ্টা করছি। তোমরা এই মূল লাইনটা একবার দেখো এবং তুমি কয়টা জিনিস শিখেছো আজকে এখান থেকে সেটা নিজেকে নিজে মূল লাইন করার চেষ্টা করো, ঠিক আছে? আর এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোন জায়গায় আমরা প্রয়োজনে আবার তোমাদেরকে সমস্যা সমাধানের বিষয় নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা এখানে তোমাদেরকে একটা বাড়ির কাজ রেখেছি, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডকে তুমি যেভাবে তড়িৎ বিশ্লেষণ করেছো আজকের ক্লাসে, ঠিক একইভাবে তুমি বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করবে। সমীকরণ সহ অবশ্যই অবশ্যই কাজগুলো করবে বাসায়, এভাবে আয়ন তৈরি করবে, করে করে কাজটা করার চেষ্টা করবে এবং অবশ্যই কাজটা করে যখনই স্কুল খুলবে অথবা অবসর সময় তুমি তোমার স্যারের সাথে যোগাযোগ করে সেই কাজটা জমা দিবে এবং তুমি নিজেকে মূল্যায়ন করে নিতে পারো, ঠিক আছে? আমরা আজকে এখানেই সমাপ্তি দেওয়ার চেষ্টা করছি। তোমাদেরকে আবারও বলছি ক্লাস শেষ করার আগে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তারপরে নিরাপদে থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম নীতিগুলো আমাদেরকে বলছে আমরা সেগুলো মেনে নেওয়ার চলার চেষ্টা করব। তারপরে আমার স্ক্রিনের দেখো নিচের দিকে আমরা কিছু উপদেশমূলক কথাবার্তা তোমাদেরকে বলে দিয়েছি, হালকা ব্যায়ামের কথা বলছি, পরিমিত খাবারের কথা বলছি, তারপরে আমরা বলছি যে সবসময় মন ফ্রেশ রাখার চেষ্টা করবে, তারপরে হাত 20 সেকেন্ড যাবত সাবান দিয়ে ভালো করে ধোয়ার চেষ্টা করবে, বাইরে যাবে না, যদি বাইরে যেতে চাও তাহলে অবশ্যই মাস্ক পরে যাবে। তোমাদের সাথে আবার আমাদের পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে, এর পরবর্তী ক্লাস যেটা আমাদের হবে সেটাতে সাথে তোমাদের সাথে আবার কথা হতে পারে ইনশাল্লাহ আশা করি। তবে সেই সুবাদে আমরা আজকে এখানে শেষ করছি, শেষ করার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবে এখানে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।